প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে কার্যত শুনশান জলপাইগুড়ি। জলপাইগুড়ি শহরে বাজারহাট থেকে শুরু করে পাড়ার মোড়ের চায়ের দোকানও ছিল বন্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে জনতা কারফিউতে কার্যত শুনশান জলপাইগুড়ি। শহর থেকে গ্রাম সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে জনতা কারফিউ কার্যকরী করতে নিজেদের ঘরবন্দি করে ফেলেছেন মানুষ। কি দেখলেন বাজারের অবস্থা কি আজকে? একেবারে বন্ধের থেকেও চরম অবস্থা। বন্ধে তাও লোকজন দেখা যায়, আজকে বাজারে একটা মানে চুনো পুঁঠিও নাই। কি কারণে এটা? এই যে মোদী সরকার ইয়ে ডাকছে কারফিউ, তার ফলে সম্পূর্ণই সাকসেসফুল। হ্যাঁ, করোনার জন্য, কিন্তু গরিবদের পেটে লাথি মারা। গরিবরা কী করে খাবে দিনে? আজকে দিনে তাদের কী অবস্থা, এটা কেউ একটু ভাবলে ভালো হয়। আচ্ছা, এটাই আমার বক্তব্য। আপনি তো দেখছি মানে বাজারের ব্যাগ নিয়ে এসেছেন, তো বাজারের অবস্থা মানে দেখলেন, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে? বাজারে ব্যাগ নিয়ে আসলাম সিচুয়েশন দেখতে। দেখি যে একটা সত্যিই কোনো ইয়ে নাই, লোক সমাবেশ কিছুই নাই, দোকানপাট সব বন্ধ। আচ্ছা, তো বাজার তো করা হলো না? বাজার তো হলো না, বাজার তো বাড়িতে আছে। যা দেখে এদিন অনেকেই বলেছেন, কোন রাজনৈতিক দলের বন্ধ এত সাড়া মেলে না। জলপাইগুড়ি শহরের বাজার হাট থেকে শুরু করে পাড়ার মোড়ে চায়ের দোকানও ছিল এদিন বন্ধ। সরকারি বাস পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা থাকলেও এক দুজন যাত্রীও নেই বাসে। জাতীয় সড়কে নেই পণ্যবাহী ট্রাকের যাতায়াত। জনতা কারফিউর প্রভাব পড়েছে জেলার প্রতিটি ব্লকে। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিপোর বাস। এই গাড়িটা চলছে হচ্ছে জলপাইগুড়ি টু জোড়াই অবধি। সকালে 7টায় টাইম, 7টায় ছেড়ে যখন আমরা জলপাইগুড়ি ডিপোর থেকে ছাড়লাম, রাস্তায় কোনো প্যাসেঞ্জার পাইনি। আমরা ওই দিনবাজার এসে একটা মহিলাকে পেলাম, মহিলাটা পাহাড়পুর অবধি আসলো, এসে নেমে গেল। তারপরে পাহাড়পুরে এসে আমরা কর্তৃপক্ষকে জানানো হলো যে গাড়িতে কোনো প্যাসেঞ্জার নেই। তো কর্তৃপক্ষের আদেশে আবার বললো তোমরা আগাও। তা আমরা সুতরাং ওই জলপাইগুড়ির থেকে পাহাড়পুর থেকে আবার ময়নাগুড়ি অবধি আসি। ময়নাগুড়িতে আসার পরে তারপরে আবার কর্তৃপক্ষকে ফোন করা হয়, কর্তৃপক্ষের আদেশে আবার ধূপগুড়ি আসি। এখন ধূপগুড়ি আসার পরেও কোনো প্যাসেঞ্জার আমরা পাইনি। কতগুলো বাস ছেড়েছে আপনাদের যে ডিপোর থেকে এলে? আমাদের ডিপোর থেকে যেগুলো ফার্স্ট ট্রিপের গাড়ি আছে প্রত্যেক কটাই ছেড়েছে। কতগুলো চলে ওখান থেকে? ওখান থেকে ফার্স্ট ট্রিপের গাড়ি সকাল বিকাল তো মোটামুটি 40 খানা গাড়ির মতন চলে। তবে যাত্রী কো একটিও নেই? না, যাত্রী নেই। মালবাজারে যে ফার্স্ট ট্রিপের গাড়ি গেলো ওটাতে 2 জন প্যাসেঞ্জার ছিল। তারপরে তপন একটা গাড়ি চলে, ওটাতেও প্যাসেঞ্জার দেখলাম না। হলদিবাড়ি গাড়িতেও প্যাসেঞ্জার নেই, মানে এক প্রকার জনশূন্য। এক প্রকার জনশূন্য। করোনা নিয়ে আপনারা কতটা সতর্ক? আমরা করোনা নিয়ে তো আমাদের নিজেদেরই খুব মানে চিন্তায় থাকি যে কোন প্যাসেঞ্জার করোনা নিয়ে উঠছে আর করোনা নেই, সেটা তো আর বোঝা যায় না। তো সুতরাং আমরা প্রত্যেকেরই আমরা গাড়িতে উঠানোর জন্য চেষ্টা করি যে না উঠুক।